প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক্যাল কারণে কিছু সমস্যা হয়েছিল যার জন্য মাঝখানে বন্ধ ছিল। তাহলে আমরা যেটা আলোচনা করেছি সেটা হলো কি, যে একই ধরনের আসনে ধর্ম প্রদর্শন করে, তাহলে আমি এটা আলোচনা করলাম আর কি। এরকম প্রতিটা সমগোত্র শ্রেণীর যে সদস্যগুলো আছে তারা একই ধরনের আসনে বিক্রিয়া প্রদর্শন করে, যেটা আমি একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিলাম। যে অ্যালকোহল, যে কোনো অ্যালকোহলই হোক, মিথাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল অথবা প্রোপাইল অ্যালকোহল বা বিউটাইল অ্যালকোহল, হ্যাঁ, তারা সোডিয়ামের সাথে রিয়াকশন করে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে এবং তোমার অ্যালকোক্সাইড তৈরি করবে। এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় অ্যালকোক্সাইড, সোডিয়াম ইথক্সাইড বা সোডিয়াম ইথক্সাইড ইত্যাদি ইত্যাদি তৈরি করবে। আচ্ছা, এখন আমরা দেখব যে একই পদ্ধতিতে প্রস্তুত করা হয়, মানে একই উপায়ে একটা নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সমগোত্র শ্রেণীর সকল সদস্যকে তৈরি করা সম্ভব। এটা কিভাবে সম্ভব সেটা আমরা এখন দেখি। যেমন অ্যালকোহল, ROH অ্যালকোহল, এই অ্যালকোহলটাকে আমরা, অ্যালকোহলের যে বিভিন্ন সদস্য আছে, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল, বিউটাইল অ্যালকোহল, এগুলোকে একই বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যায় কিনা সেটা আমরা দেখি। আর এক্স, আমি স্পেসিফিক উদাহরণ লিখি, মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে মিথাইল ক্লোরাইড দ্যাট ইজ অ্যালকাইল হ্যালাইড এর বিক্রিয়ায় অ্যালকোহল তৈরি হবে, মিথাইল অ্যালকোহল তৈরি হবে, মিথাইল অ্যালকোহল পটাশিয়াম ক্লোরাইড। আবার আমি যদি আরেকটা সদস্য তৈরি করি অর্থাৎ ইথাইল অ্যালকোহল যদি তৈরি করি, CH3CH2, তাহলে এটা লিখতে হবে ইথাইল ক্লোরাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, তাহলে কি হলো, ইথাইল অ্যালকোহল তৈরি হয়ে গেল, CH2OH প্লাস পটাশিয়াম ক্লোরাইড। আবার যদি প্রোপাইল অ্যালকোহল তৈরি করি, CH3CH2Cl পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে আরেকটা কার্বন হবে CH2CH3, CH3CH2CH2Cl অর্থাৎ প্রোপাইল ক্লোরাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, তাহলে এখানে আমরা পাচ্ছি প্রোপাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা রিয়াকশনের মাধ্যমে সমগোত্র শ্রেণীর সকল সদস্যকে তৈরি করা সম্ভব, যেটা সমগোত্র শ্রেণীর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের মধ্যে আমি বলেছি। তাহলে এখানে এটা মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল, এই তিনটাকে একই রিয়াকশন, পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, একই রিয়েজেন্ট বা একই ধরনের বিক্রিয়া ব্যবহার করে আমরা তৈরি করতে পারছি। এ হলো সমগোত্র শ্রেণী। কার্যকরী মূলক, কার্যকরী মূলক, প্রিয় শিক্ষার্থীরা দেখে নাও কার্যক্রম মূলকের সংজ্ঞা। জৈবযৌগের অণুতে উপস্থিত বা জৈবযৌগের অণুতে বিদ্যমান যে পরমাণু বা পরমাণু গুচ্ছ, ওই জৈবযৌগের রাসায়নিক ধর্মের জন্য দায়ী, তাকে কার্যকরী মূলক বলা হয়।
তাহলে কার্যকরী মূলকটা কি? অন্যভাবে সংজ্ঞায়িত করা যায় যে এক বা একাধিক পরমাণু গুচ্ছ যেটি কোনো জৈবজগণিতে উপস্থিত থেকে ওই জৈবজগের রাসায়নিক ধর্মকে নির্ধারণ করে তাকে বলা হয় কার্যকরী মূলক। প্রতিটা সমগোত্র শ্রেণীর একটা নির্দিষ্ট কার্যকরী মূলক রয়েছে। কার্যকরী মূলক আসলে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে, চালিকা শক্তি হিসেবে কাজ করে। যেমন ট্রেন, একটা ট্রেনের ইঞ্জিন হচ্ছে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে, আর বগিগুলো অর্থাৎ কম্পার্টমেন্টগুলো হচ্ছে তোমার মানে তাদের কোনো কাজ নেই, ইঞ্জিন যেখানে থামে বগিগুলো ঠিক সেখানে থামে। তো ইঞ্জিনটাই হচ্ছে একটা ট্রেনের ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে। ঠিক তেমনি একটা জৈবযৌগের মধ্যে উপস্থিত যে একটা দুই বা ততোধিক পরমাণুর যে গুচ্ছ থাকে যেটা ড্রাইভিং ফোর্স হিসাবে বা চালিকা শক্তি হিসাবে কাজ করে, সেটাই হচ্ছে কার্যকরী মূলক। একটা জৈবযৌগের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য বা ধর্ম এটা সম্পূর্ণ কিন্তু কার্যকরী মূলকের বৈশিষ্ট্য বা কার্যকরী মূলকের ধর্ম। কার্যকরী মূলকের ধর্ম বা কার্যকরী মূলকের বৈশিষ্ট্যই কিন্তু ওই জৈবযৌগের বৈশিষ্ট্য। একটা কার্যকরী মূলক, যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে ইথাইল অ্যালকোহল CH3CH2OH, এখানে কার্যকরী মূলক হচ্ছে তোমার অ্যালকোহলীয় মূলক। এই অ্যালকোহলীয় মূলক এই যৌগের ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে, অর্থাৎ এই অ্যালকোহলি মূলকের যে বৈশিষ্ট্য বা এই অ্যালকোহলীয় মূলকের যে ধর্ম, এই ধর্মটাই হচ্ছে ওই গোটা জৈবযৌগের ধর্ম, অর্থাৎ এই ধর্মটাই হচ্ছে এই গোটা জৈবযৌগের ধর্ম প্রকাশ করে। এই কারণে এটাকে ড্রাইভিং ফোর্স হিসেবে বলা হচ্ছে আর কি। যে এই জৈবযৌগটি যদি কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে তাহলে সেই রাসায়নিক বিক্রিয়াটি কিন্তু এইখানে সংঘটিত হয়, এখানে কিন্তু সংঘটিত হয় না। ইন জেনারেল এই জায়গায় কিন্তু সংঘটিত হয় না, রিয়াকশনটা সংঘটিত হয়েছে এখানে অ্যালকোহলের মূলকে। যেমন অ্যালডিহাইড CH3CHO, এখানে রিয়াকশনটা সম্পূর্ণ হয়। এখন যদি বলা হয় যে এই এখানে দুটো অংশ আছে CH3CH2CHO, এটা হচ্ছে কার্যকরী মূলক আর এটা হচ্ছে অ্যালকাইল আর, আর এটা হচ্ছে কার্যকরী মূলক। এই কার্যকরী মূলককে কিন্তু সেপারেট করা যায় না, এটাকে কিন্তু পৃথক করা যায় না, বা এটা আলাদা কোনো সত্তা নেই, এর উপস্থিতি আমরা প্রমাণ করতে পারি। এখন যদি আমি বলি যে সাদিক তুমি এক গ্লাস CHO এনে দাও বা এক গ্লাস অ্যালডিহাইড এনে দাও, শুধু অ্যালডিহাইড মূলক, তাহলে সে কিন্তু আনতে পারবে না। আর যদি বলি যে এক গ্লাস ইথাইল এনে দাও, সে কিন্তু এক গ্লাস ইথাইল এনে দিতে পারবে না। তাহলে এখানে অ্যালকাইল গ্রুপ আর কার্যকরী মূলক একসঙ্গে সংযুক্ত থাকে এবং এই সংযুক্ত অবস্থায় থেকে একটা পূর্ণাঙ্গ একটা যৌগের সৃষ্টি করে, স্বাধীনভাবে সেই যৌগটা স্বাধীনভাবে অবস্থান করে। কিন্তু এই অ্যালকাইল গ্রুপ স্বাধীনভাবে অবস্থান করতে পারে না, বা এই কার্যকরী মূলক এটা কিন্তু স্বাধীনভাবে অবস্থান করতে পারে না, দুটোই পরস্পরের সংযুক্ত হয়ে একটা স্বাধীন যৌগ তৈরি করে। শুধু আমরা এই কার্যকরী মূলকের উপস্থিতি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সাহায্যে আমরা প্রমাণ করতে পারি, এই হচ্ছে বিষয়। এখানে কার্যকরী মূলকের নাম, সমগোত্র শ্রেণী এবং কার্যকরী মূলকের নাম, তাদের গাঠনিক সংকেত, এটা আমাদের শিখতে হবে, এটা বারবার লিখতে হবে। এখন কার্যকরী মূলক যদি আমরা চিনতে না পারি তাহলে কোনো জৈবযৌগ কিন্তু আমরা চিনতে পারবো না, বা বিভিন্ন রিয়াকশন যা আমরা শিখবো সেই রিয়াকশনে কিন্তু ভালোভাবে শুদ্ধভাবে লিখতে পারবো না। এই কারণে কার্যকরী মূলক বারবার আমাদের প্র্যাকটিস করতে হবে, বারবার লিখতে হবে, এবং কার্যকরী মূলক দেখে আমরা একটা যৌগকে আমরা চিনতে পারব। যেমন যে তোমাকে কিছু জৈব যৌগ দেওয়া হলো CH3CH2CHO, তারপর আছে CH3CH2CN, তারপর CH3COS, এই যে যৌগ এগুলো কি যৌগ এটা তো আমাদের চিনতে হবে। এখন যদি না চিনতে পারি তাহলে তো রিয়াকশন করতে পারবো না। এখানে কি আছে? অ্যালডিহাইড আছে, তার মানে এটা অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড। তারপর এটার নাম কি সেটা পরে আসতেছে। তারপর এখানে কি আছে? ক্লোরিন আছে, তার মানে এটা হ্যালাইড, এটা হচ্ছে হ্যালাইড, এটা সমগোত্র শ্রেণী হচ্ছে হ্যালাইড। তারপরে এটা কি? এখানে কার্বক্সিল মূলক আছে, সুতরাং এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে হ্যালাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড। এইভাবে যৌগগুলো চিনতে হয়। তাহলে আমাদের শিক্ষার্থীরা অনেক সময় দেখা যায় যে জৈব যৌগকে আইডেন্টিফাই করতে পারে না, কোনটি অ্যালকোহল
কোনটি অ্যালডিহাইড, কোনটা অ্যাসিড, বা কোনটা হ্যালাইড, বা কোনটি ইথার, বা কোনটি কিটোন, এইগুলো কিন্তু আসলে আইডেন্টিফাই বা শনাক্তকরণ করতে পারে না। এটার কারণ হচ্ছে কি, এটার কারণ হলো ওই সব শিক্ষার্থীরা কার্যকরীমূলক সম্পর্কে তাদের ধারণা খুব কম। কার্যকরীমূলকে মুখস্থ করা দরকার নেই, এটা বারবার লিখতে হবে, বারবার লিখতে হবে কার্যকরীমূলকের নাম এবং এই কার্যকরীমূলকের গাঠনিক সংকেত লিখতে হবে বারবার, 3 থেকে 5 বার যদি তুমি লিখতে পারো তাহলে আমার মনে হয় যে একটা আয়ত্ত এসে যাবে, তুমি তখন জৈবগুলো আইডেন্টিফাই করতে পারবে। এখন আমরা অনেক সময় শিক্ষার্থীদেরকে বলি যে তুমি একটা অ্যালডিহাইড লেখো তো, বাবা তুমি একটু অ্যালডিহাইড লেখো তো, কিন্তু অ্যালডিহাইড সে লিখতে পারে না। যদি বলি যে একটা অ্যালকোহল লেখো তো, কিন্তু সে অ্যালকোহল লিখতে পারে না। তার মানে কি, তার মানে সে কার্যকরীমূলক বা সমগোত্র শ্রেণী সম্পর্কে তার ধারণা নেই। সুতরাং কার্যকরীমূলক এবং সমগোত্র শ্রেণী এই দুটো বিষয় আমরা খুব মনোযোগ সহকারে পড়ব এবং বারবার লেখার চেষ্টা করব। এখন একটা অর্গানিক কম্পাউন্ডকে কোনো শিক্ষার্থী যদি আইডেন্টিফাই করতে না পারে তাহলে ওই অর্গানিক কম্পাউন্ড কোন ধরনের বিক্রিয়া দিবে, এই বিক্রিয়াটা কীভাবে হবে সে তো লিখতে পারবে না। এই কারণে এই দুটো বিষয় আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। এখন এটা তো লেখা খুব কঠিন, সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে আমি 2-1টা লিখছি, এটা হচ্ছে সমগ্র, এই সবটা হবে প্রথমে সকে থাকবে সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী থাকবে। তারপরে লিখবে হচ্ছে তোমার কার্যকরীমূলকের গঠন বা গাঠনিক সংকেত। তারপরে লিখবে হচ্ছে কার্যকরীমূলকের নাম, 3টা সব করবা, যে একটা সমগোত্র শ্রেণী, তারপর কার্যকরীমূলকের গাঠনিক সংকেত, কার্যকরীমূলকের নাম। প্রথম হচ্ছে অ্যালকেন, আসলে অ্যালকেনে কিন্তু কার্যকরীমূলক নেই বেসিক্যালি। তাহলে তারপর লিখছে আর কি, যে এটা হচ্ছে তোমার এই যে এটা এইভাবে লেখো, এটা কার্বন কার্বন একক বন্ধন। তারপর হচ্ছে অ্যালকিন, সমগোত্র শ্রেণী অ্যালকিন, অ্যালকিনের কার্যকরীমূলক এইভাবে লিখতে হবে, কার্বন কার্বন দ্বি বন্ধন, কার্বন এই পাশে 2টা হাত খালি, আমরা লিখবো নামটা কি হবে, কার্বন কার্বন দ্বি বন্ধন। তারপরে আসে অ্যালকাইন, কার্বন কার্বন ত্রিবন্ধন, অ্যালকাইল হ্যালাইড এইভাবে লেখা যায়, এই যে অ্যালকাইল হ্যালাইড। তাহলে এটা কি হচ্ছে, হ্যালাইড মূলক। তারপরে আসি আমরা অ্যালকোহল OH, এটা কি অ্যালকোহলীয় মূলক, অথবা তুমি লিখতে পারো হাইড্রক্সিল মূলকও বলা যেতে পারে, হাইড্রক্সিল মূলক বা অ্যালকোহলীয় মূলক। আমরা এইটাই ব্যবহার করবো, যেহেতু অর্গানিক কেমিস্ট্রিতে অ্যালকোহলীয় মূলকই আমরা ব্যবহার করব। তারপরে অ্যালডিহাইড CHO, এটাকে আরো সুন্দরভাবে লেখা যায় CH, এটা হচ্ছে নিয়ম আসো অ্যালডিহাইড, তাহলে এটা অ্যালডিহাইড মূলক। এইভাবে অ্যালডিহাইড মূলক, তারপরে আসবে হচ্ছে কিটোনিক মূলক অর্থাৎ কার্বনিল মূলক, তারপরে আসবে হচ্ছে কার্বক্সিল মূলক। এইভাবে সবগুলো লেখা শিখবে তোমরা, বাসায় প্র্যাকটিস করবা, আশা করি তোমরা ভালো করবা। বারবার প্র্যাকটিস করতে হবে, বেশ কয়েকবার লিখতে হবে, এই গাঠনিক সংকেতগুলো বেশ কয়েকবার লিখতে হবে,
সমগোত্র শ্রেণীর নাম শিখতে হবে এবং কার্যকরী মূলকের নাম শিখতে হবে। তাছাড়া কিন্তু জৈব রসায়নের অন্যান্য শাখা অন্যান্য বিষয়গুলো তোমাদের বুঝতে সমস্যা হবে। আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে অ্যালকাইল মূলক। আমরা এখন আলোচনা করব অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক, এই অ্যালকাইল মূলকের একটা সাধারণ সংকেত আছে, সিএন এইচ টু এন প্লাস ওয়ান। এই অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত সিএন এইচ টু এন প্লাস ওয়ান। এর কাকে বলে? যে অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন পরমাণুকে সরালে এক যোজি বিশিষ্ট যে মূলক তৈরি হয় তাকে বলা হয় অ্যালকাইল মূলক। যেমন মিথেন, মিথেন থেকে যদি একটা হাইড্রোজেনকে সরিয়ে দাও, মিথেন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিলাম, তাহলে এক যোজনী বিশিষ্ট একটি মূলক তৈরি হবে, যে মূলকের নাম হচ্ছে মিথাইল। তাহলে এটাকে বলা হয় অ্যালকাইল মূলক। এটাকে বলা হয় অ্যালকাইল। মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপটাইল, অকটাইল, ননাইল, ডেকাইল, এগুলো সবগুলো হচ্ছে অ্যালকাইল মূলক। এরপরে আসি আমরা ভিনাইল, ভিনাইল মূলক, ভিনাইল মূলক। আর একটা হচ্ছে অ্যালাইল মূলক, অ্যালাইল মূলক, অ্যালাইল মূলক। ভিনাইল মূলক হচ্ছে কি? ইথিন, ইথিন অথবা ইথিলিন, ইথিন অথবা ইথিলিন থেকে একটা হাইড্রোজেনকে যদি সরানো যায় সেক্ষেত্রে যে মূলকটা তৈরি হয় সেটাকে বলা হয় ভিনাইল মূলক। ইথিলিন হচ্ছে সিএইচ টু, ডাবল বন্ড সিএইচ টু, এখান থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে দাও, দিলে সিএইচ টু ডাবল বন্ড সিএইচ এইচ, এটার নাম হচ্ছে ভিনাইল মূলক, সিএইচ টু ডাবল বন্ড সিএইচ। অ্যালাইল মূলক সিএইচ টু সিএইচ সিএইচ থ্রি, এটা হচ্ছে প্রোপিন বা প্রোপিলিন, প্রোপিলিন অথবা প্রোপিন। এই প্রোপিন থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণুকে সরানো হয় তাহলে যে মূলক তৈরি হয় সেটাকে বলা হয় অ্যালাইল মূলক। এটাকে আমরা এইভাবে লিখি, একটা হাইড্রোজেনকে সরিয়ে দাও, সিএইচ টু ডাবল বন্ড সিএইচ সিএইচ টু, এই তো হলো হচ্ছে অ্যালাইল মূলক। এখন আসো, আমার যদি ভিনাইল অ্যালকোহলের সংকেত লিখি তাহলে কি হবে? আগে ভিনাইল মূলকটা লেখো, সিএইচ টু ডাবল বন্ড সিএইচ ও এইচ, এটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল। তারপরে ভিনাইল ক্লোরাইড যদি লিখি, সিএইচ টু ডাবল বন্ড সিএইচ সিএল, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটা পিভিসি তৈরি, পিভিসি পলি ভিনাইল ক্লোরাইড আছে, একটা পলিমার, সে পলিমার তৈরিতে এটা ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়। এটা হচ্ছে অ্যালাইল। যদি অ্যালাইল অ্যালকোহল লিখি তাহলে কি হবে? সিএইচ টু সিএইচ সিএইচ টু ও এইচ, এটা হচ্ছে অ্যালাইল অ্যালকোহল। বা অ্যালাইল ক্লোরাইড যদি লিখি তাহলে এখানে সিএলটা বসাই দাও, তাহলে অ্যালাইল ক্লোরাইড হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমার সময় এখানে শেষ হয়ে গেছে, তোমাদেরকে ধন্যবাদ আমার ক্লাসে উপস্থিত থাকার জন্য। আমি যা আলোচনা করলাম আশা করি তোমরা বাসায় এগুলো নিয়ে প্র্যাকটিস করবে। তোমাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।